বিদেশে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় শ্রমিকের বৃহস্পতিবার কোম্পানির পক্ষ থেকে বাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানানো হয় বিদেশে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় শ্রমিকের মৃত শ্রমিকের নাম পরিমল বিশ্বাস মৃতের বাড়ি বাগদা থানার হেলেনচা এলাকায় গত দু সাল থেকে কাতারের একটি কোম্পানিতে পাইপলাইনে কর্মরত ছিলেন তিনি চলতি মাসের সতেরো তারিখে বাজারে যাবার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার কুড়ি তারিখ কোম্পানির পক্ষ থেকে বাড়িতে ফোন করে মৃত্যুর কথা জানানো হয় খবর আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা তারা দাবি জানান সতেরো তারিখ মারা গেলেও কেন কোম্পানি দুদিন পরে সেই খবর জানালেন পরিবারের পক্ষ থেকে মৃতদেহ বাড়ি ফেরানোর আর্জি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে থেকে আমার দাদা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি থেকে একটা ফোন আসে যে আমার দাদা মারা গেছেন কিন্তু দাদা অ্যাক্সিডেন্টে মারা গেছেন উনি সতেরো সতেরো বারো দু হাজার আঠারোতে কিন্তু সেটা আমরা কোম্পানি জানিয়েছে কুড়ি কুড়ি বারো আঠারোতে মানে গতকাল বিকালে কিন্তু অ্যাকচুয়ালি এখানে সত্য মিথ্যা জানি না আমার দাদা যে দুর্ঘটনায় মারা গিয়েছে না কিভাবে মারা গেছে সেটা আমরা জানি না তদন্ত আমরা চাই আমরা প্রশাসনের কাছে কোনো আবেদন করিনি আমরা ডিএম কে জানাবো যে ব্যাপারটা আপনি একটু দেখবেন এবং যত দ্রুত ডেড আমরা হাতে পাই দুটো ছোট বাচ্চা আছে এটা তো কোনো সহযোগিতা পায় তার জন্য আমরা আবেদন করছি ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড বাগদা